नमस्कार बन्धुरा, व्यंजन बर्णे अपने सबा के स्वागत। आजकल पर्व अपन साथे कतला माछेर माथा दिए मुग डाले रेसिपिटी शेयर करछि। अनुष्ठान बाड़ीते जे भावे ए सुस्वादु डाल तैरी है ठीक से ही पद्धतिते आज रान्नाटी करछि। रेसिपिटिर जोन्नो 250 ग्राम मुग डाल नियेछि। डालटिके प्रथमे शुकनो कड़ाइते हल्का भेजे नियेछि, एर फले मुग डालेर जे सुंदर एकटा घ्राण थाके सेटा बेरिये आसे। एरपर भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार सिद्ध करार जोन्नो प्रेशर कुकारे निये निच्छि। डालेर परिमाण अनुयायी जल, नून ओ एक चा चामच सर्षे तेल दिए प्रेशारे ढाकना बंध करे देव। डाल एमन भावे सिद्ध करब जाते पुरो गले मिशे ना जाए, माने सिद्ध हबे किन्तु देखते गोटाई थाकबे। এদিকে কাতলা মাছের মাথাগুলোতে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেল গরম হলে নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। মাথাগুলো ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে তেল ছিটে আসবে না। এই তেলের মধ্যে 2 চা চামচ ঘি যোগ করলাম। তেল ও ঘি মিশে গেলে 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দেব 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 10টা সামরিচ ও 8টা গোলমরিচ, 6টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি ও 6টা এলাচকে একসাথে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেব প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজে যখন হালকা বাদামি রং ধরবে তখন দেব 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজব। 6 মিনিট পর দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা মূলত রান্নাটিতে সুন্দর রং দেবে। এরপর দিচ্ছি টমেটো কুচি। মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটোকে সফট করার জন্য সামান্য নুন দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এর ফলে পেঁয়াজ টমেটো নরম হয়ে যাবে এবং মশলাটা ঘন ও মাখো মাখো তৈরি হবে। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম থাকবে, দেখতে গোটা কিন্তু সুসেদ্ধ। পরিমাণ মতো জল মেশাবো, অবশ্যই গরম জল, হালকাভাবে হাতা দিয়ে মেশাবেন, ম্যাশ করবেন না। অনুষ্ঠান বাড়িতে ঠিক এই রকমই ডাল আমরা দেখতে পাই। এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার ফলে পেঁয়াজ ও টমেটো সফট হয়ে গেছে। খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ভাজা মাথাগুলোকে ভেঙে নিয়েছি। এবার মশলার সাথে মাথাগুলোকে 3 থেকে 4 মিনিট মতো কষাবো। দেব 2 চা চামচ চিনি। চার মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দেব সেদ্ধ করে রাখা সোনা মুগের ডাল। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। ডালের ঘনত্বটা দেখে নিন, খুব পাতলা তো এই ডাল হয় না, আবার খুব বেশি ঘনও ভালো লাগবে না।
সব শেষে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এক চা চামচ ঘি। লো ফ্লেমে এক মিনিট ঢাকা দিয়ে রাখার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই আমি ঢাকনাটি খুলেছি। অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগির ডাল একদম তৈরি, গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।